হ্যালো সবাইকে, নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আমরা আজকে চলে এসেছি একজনের বার্থডে পালন করার জন্যে। তো দেখতেই পাচ্ছেন বার্থডে পালন করার জন্যে রুমগুলো সুন্দর করে সাজিয়ে ফেলেছে, আর এখানে কেক কাটা হবে। সবাই অপেক্ষায় আছে কখন কেক কাটা হবে। তো কেক কাটার পূর্বে একটু প্রার্থনা করা হবে। প্রার্থনার পূর্বে এদিকে বাণী পাঠ করা হচ্ছে, আর সবাই বাণী পাঠ মনোযোগ সহকারে শুনছে। তো প্রার্থনা বাণী পাঠ শেষ করার পরে এখন কেক কাটা হবে, তাই সবাই রেডি। Happy birthday to you, happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you, happy birthday to you. সবাই হাততালি দিয়ে আর গান গেয়ে যার বার্থডে তাকে বার্থডের শুভেচ্ছা জানানো হলো। তো বার্থডের শুভেচ্ছা জানানো হলো, এখন কেক কাটা হয়ে গেছে, আর এখন সবাই মিলে কেক খাবো। শুধু বার্থডের কেক খেলেই তো হবে না, বার্থডে পার্টিতে এসে মাংস যদি না খাওয়া হয় তাহলে জমবে কিসে। তাই তো এদিকে খাওয়া শুরু হয়ে গেছে। তো যারা এখনো বার্থডের কেক খাওয়ার বাকি আছে তাদেরকে দেওয়া হচ্ছে। বার্থডে পার্টিতে এসে বার্থডের কেক যদি খাওয়াই না হয় তাহলে বার্থডের সার্থকতাই থাকলো না। তাই সবাই যাতে মিস না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। আর এদিকে দেখেন আমার ম্যাডামটা খাওয়া শুরু করে দিয়েছে একাই, আমাকে দাগও দেয়নি। আর ওইদিকে বার্থডে গার্ল সেলফি তোলা নিয়ে ব্যস্ত। এইদিকে তো ম্যাডামের খাওয়া শেষই হয় না, তাই আমিও সৌভাগ্যটা করার জন্য চলে আসলাম। আর এইদিকে সাথে মুলার জুস দেওয়া আছে, জমিয়ে খাওয়া হচ্ছে। আর এদিকে ম্যাডামগুলো খাওয়া শুরু করে দিয়েছে। যা হোক, আজকের ব্লগটা এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সবাইকে বাই বাই।